সবাই নিয়ত করলেন আজ থেকে পাকা পুত্র মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। ঈমানদার উলামাদের পাশে বসুন, আমার নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, কোরআনে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সব থেকে বেশি রীতিমতো ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আলেমরা, এদের পাশে বসবে সকলে জন্য বলুন ইনশাআল্লাহ। আমাদের আটটা সালা কোথায় চায়ের দোকানের সময় বেশি কাটে, কাটে না কাটে না, জীবন আর চুগলি যেখানে হয় সেখানে সময় কাটে, তাঁতের আড্ডায় কাটে, জোর আড্ডায় কাটে। দেখবেন আমাদের দেশের লোকের একটা রোগ আছে, মসজিদে যদি ইমাম সাহেব এক মিনিট লেট করে দেয় যেমন তার করাতে বলে ও ইমাম দেখতে পাওনি টাইমটা পেরিয়ে গেছে, বলে না বলে না মুসল্লি, আর সেই হারাম কর মুসল্লি চায়ের দোকানে বসে তিন ঘন্টা জীবন আর চুগলি করছে তার সময় নষ্ট হয় না, মসজিদে এক মিনিট বেশি হয়ে গেলে তার সময় নষ্ট হয়। হৃদয়কে জিজ্ঞেস করবে আল্লাহকে কি জবাব দেবে তুমি, তোমার মসজিদে সময় এক মিনিট বেশি থাকতে তোমার কষ্ট হয় আর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারতে তোমার সময় নষ্ট হয় না, গিবত কর চুগলি করো সেখানে গিবত হয় চুগলি হয়। তুমি শুনো তলবার মাটি দিয়েছে কোথায়, ফেসবুক আর টুইটারে যোগী আদিত্যনাথকে গালি দিয়েছে, মুসলমানের দুশ্মন দাড়ি কাটা করিয়েছে দাড়ির দুশ্মন, আমি বলছি জিন্দার পরিষ্কার মুত্তাকি হয়ে যা, আল্লাহর কাছে কাঁদুন চোখে পানি ফেলান, আল্লাহ আমি যদি মারা যাই কালকে আমার কবরটা কেমন হবে, সবাই কান্দেন তো জোরে বলুন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলুন কে কে আল্লাহর সঙ্গে মহব্বত করে জোরে বলুন ইনশাআল্লাহ। এই সবাই হাত তুলে নিয়ত করুন আজ থেকে দিনের উপরে প্রতিষ্ঠিত হব ইনশাআল্লাহ। আপনাদের আল্লাহর সঙ্গে ঝামেলা চলছে, আমার গলার এত জোর আপনাদের জোর নাই কেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ভগবান গলা কেঁপে যেতে হবে তবে বুঝতে পারা যাবে আপনি আল্লাহকে ভয় করেন আপনাকে ভালোবাসে। সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা আল্লাহর ঘরের সঙ্গে জুড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের লোক বরকত খুঁজে পায় না, শুনলেন আল্লাহ যতগুলো জিনিস হালাল করেছেন তার মধ্যে বরকত আছে না নাই, যতগুলো বৈধ করেছে তার মধ্যে বরকত আছে না নেই, আছে। আপনি চাষ করেন, চাষ করাটা হালাল না হালাল নয়, ব্যবসা করাটা হালাল না হালাল নয়, আচ্ছা ব্যবসাতে বেশি বরকত না আপনার চাকরিতে বেশি বরকত, চাকরিতে কি পয়সা মাপা পয়সা ঠিক বলছি না ভুল বলছি, আমরা মাদ্রাসায় চাকরি করি 7,000 টাকা বেতন তার বাইরে কিন্তু পাবো পাবো কথা বলুন দিবে দিবে না, মসজিদে ইমামতি করি আমার 6,000 টাকা বেতন, 6,000-এর 1 টাকা বেশি আমাকে মসজিদ কমিটি দিবে দিবে না, কিন্তু আপনি ব্যবসা করেন আজকে আপনার 500 টাকা লাভ হয়েছে কালকে 2,000 হতে পারে, পারে না পারে না, পরশু আপনার 50,000 লাভ হতে পারে, আবার ভাগ্য খুলে গেলে 1,00,000 টাকা লাভ হতে পারে, তাহলে বরকত বেশি কিসে, ব্যবসায়। আমার নবীজি বলেছেন ব্যবসা করো আমার সুন্নত, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীরা ব্যবসা করেছেন, ব্যবসা বড় ভালো জিনিস, আমরা মৌলভি হয়েছে আল্লাহ ইলম দিয়েছে মাদ্রাসায় পড়াচ্ছি, ব্যবসা করবে যে জিনিসগুলো আমি হালাল করেছি তার মধ্যে তোমরা বরকত পাবে। এ আপনাদের দেশে কুকুর কেউ খায়, ভগবান বলে কুকুর খায় কুকুর দিতে শুনেছেন, কুকুরে কয়টা করে বাচ্চা হয় বাবা, 5টা 6টা 7টা করে হয় শুনেছেন, এত কুকুর হয়েছে জাল গাড়ি করে ভোলে গঙ্গায় ফেলতে হচ্ছে। দেখছেন সত্য সংগ্রাম চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন। শুয়োরের কয়টা করে বাচ্চা হয়, 12টা 14টা 16টা করে শুনেছেন, পৃথিবীতে এত শুয়োর হয়ে গেছে ভারতে সব লিগিয়ে ফেলতে হচ্ছে জঙ্গলে কিংবা পানিতে সমুদ্রে, না কেন আমি হারাম করেছি তার মধ্যে বরকত পাবে 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 না। গরু কটা করে বাচ্চা হয় বাবা, জোরে বলুন কটা, একটা শুনছেন, মুসলমানরা এত গরু খেয়েছে আর গরু পাওয়া যাচ্ছে না হাটে, এরকম হয়েছে কোনোদিন, যত খাবে তত বরকত জোরে বলবেন না সুবহানাল্লাহ, যত খাবে তত আমি বরকত দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু যেটা হালাল করেছি তার মধ্যে বরকত পাবে। মেয়েদের চুল কাটা জায়েজ আছে কথা বলুন, হ্যাঁ না 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 হারাম, আবার আপনি একটা মেয়ে বার করুন তো, আমাদের কুপকানিতে এমন একটা মেয়ে আছে 50 বছর চুল কাটেনি, তার চুলটা একদম চলে গেছে পুতা লাল বাঘ, এরকম মেয়ে আছে নাই, ছেলেদের চুল কাটা জায়েজ না না জায়েজ বাবা, জায়েজ মাসে 1 ইঞ্চি 12 মাসে 12 দুগুণে 24 24 দুগুণে 48
যদি 70 বছরের চুল কাটাটা হিসাব করবে তো বহরমপুর পেরিয়ে যাবে ঠিক বলছি না বলছি যত কাটবে তত বরকত জোরে বলুন সুবহানাল্লাহ যাকিরা হাদিস শরীফ আছে গচ্ছিত সম্ভব তোমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করো যত খরচ করবে তত কথা বলুন বরকত হবে জোরে বলুন সুবহানাল্লাহ যত খরচ করবে তত আমি আল্লাহ বরকত দেব আমার ভাই একটা কথা মাথায় রাখবে আমার নবী বিশ্ব নবী মক্কায় এলান করেছিলেন আমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বলো আল্লাহর নবী সাহাবীরা কেউ ঢাল কেউ তলোয়ার কেউ খেজুর এনে দিচ্ছেন সমস্ত সাহাবীরা মাল এনে দিচ্ছেন নবীজির সামনে একজন সাহাবী একদম শেষে নিজের যুদ্ধের জামাটা শরীরের জামাটা খুলেছেন আর নিজের শরীরে খেজুর পাতার জামা লাগিয়ে নবীজির কাছে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা ছাড়াই আমার কাছে আর কোনো সম্পদ নেই আল্লাহর নবী সাহাবীরা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এক গাড়ি মাল এনেছি হযরতে সোহেব আল উতবা হযরতে উসমানে গনি মালদার সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা উটে করে মাল এনেছি আল্লাহর রাস্তায় দিবার জন্য কেউ বলছেন আমি এক গাড়ি এনেছি কেউ বলছেন আমি 10টা উটে এনেছি কেউ বলছেন আমি এতগুলো সম্পদ দিলাম আমার নবী বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে আজকে সবথেকে মকবুল কাদানটা হয়েছে আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার সাহাবীরা শোনো আমি আসমান থেকে জমিন পর্যন্ত দেখতে পাচ্ছি আমার আবু বকর যে খেজুর পাতার জামা পরেছে সমস্ত ফেরেশতা যেন ওই জামাটা পরিধান করেছে সুবহানাল্লাহ আমি দেখতে পাচ্ছি হযরত আবু বকরের মতো সেই খেজুর পাতার জামা সমস্ত ফেরেশতারা পরিধান করেছেন আমার আবু বকরের দানটা আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে আমার ভাইয়েরা এই কোরআনের জন্য এই বাচ্চা শিশু হাফিজে কোরআন দেখতে পেলেন এই মাদ্রাসায় 200 কম বেশি ছাত্র আছে আল্লাহ এদের জানের মানের হেফাজত করুক এই তালবিলিমদের মহব্বতে এই কোরআনের মহব্বতে আল্লাহর রসুলের মহব্বতে আমি বলবো আপনাদের মধ্যে থেকে একজন কোন ভাই নেই যে আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দেবো এরকম একজন ভাইকে আমি দেখতে চাই।